নিয়ে ব্রিগেড যাব টুম্পা, জেনুকাটি মাঠ সাজাবো টুম্পা। হ্যালো, হ্যাঁ রাহুল পাল বলছেন? হ্যাঁ আপনি কে বলছেন? রাহুল বাবু, আমি স্বরূপ দত্ত। স্বরূপ দত্ত, ব্যাস আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আর হ্যাঁ বছর 20 সাংবাদিকতা করার অভিজ্ঞতা ছিল। যদিও লাস্ট 2-2.5 বছরে আমি সাংবাদিকতা করি না, নিজের একটি ইউটিউব চ্যানেল নিয়ে থাকি, আর বই লিখি আর স্ক্রিপ্ট লিখি। এই হলো পরিচয়। আপনি কি রাহুল পাল বলছেন? হ্যাঁ, মানে বলুন, মানে কি বিষয়ে বলুন। এই জন্য এই বিষয়ে, যদি আপনি রাহুল পাল বলেন, যে রাহুল পালের কথা ভেবে আমি আপনাকে ফোনটা করলাম, তাহলে এই রাহুল পাল হলো সেই রাহুল পাল যেমনটা আমরা গোটা ভারতবর্ষ এই লাইনটাতে বিশ্বাসী, যে রাহুল নাম তো শোনাই হোগা, আপনি ঠিক তেমনই একজন রাহুল বোধ হয়। আপনারই এই টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব, তাতে বোধ হয় সারা পশ্চিমবঙ্গটার এখন মেতে আছে। আমি কি ঠিক লোককে ফোন করেছি? না না, মানে বুঝলাম না, মানে আপনি মানে টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব, মানে এই গানটা কি আপনারই লেখা? প্রথম কথা হচ্ছে, এই বিষয়ে আমার একটাই কথা বলার, আমি মানে আগে অনেক ফোন অ্যাটেন্ড করেছি, আমার বক্তব্য হচ্ছে এটাই যে এটা একটা কালেকটিভ এফর্ট। হ্যাঁ, এটা একটা কালেকটিভ এফর্ট। তাই যদি হয় রাহুল বাবু, এই কালেকটিভের মধ্যে আপনি ছাড়া আর কে কে আছেন? না সেইটা মানে এটা আপাতত মানে কালেকটিভ এফর্ট একটা কয়েকজন মিলে করা হয়েছে, মানে প্রত্যেকেই একটা মানে যা হয় একটা জিনিস নামাতে গেলে তো এক একজনের এক এক রকম কাজ থাকে, এরকম অনেকে মিলে এই কাজটা নামানো হয়েছে, মানে দ্যাটস ইট, মানে আপাতত এইটুকুই বলার, এর বেশি কিছু না। আচ্ছা রাহুল বাবু, তাতে আপনার অংশ কোনটা, আপনি কি অবদান এই গানটার মধ্যে, আপনি কি এটা? মানে মানে কথা হচ্ছে যে এইটা তো মানে আপনি জিজ্ঞেস করছেন, যাই হোক মানে সেটা ঠিক আছে, মানে আপনি মানে এটা মানে জিজ্ঞেস করছেন কেন আমি এটাই বুঝতে পারছি না। রাহুল বাবু, আমার যদি আপনাকে প্রস্তাব দিই যে আমি আমার ইউটিউব লাইভ অনুষ্ঠানে রোজ রাত 10:30 থেকে 11:30 এ রাজ্যের নানা প্রান্তের রাজনীতিবিদ, যে কোনো রাজনৈতিক দলের, তাদের সঙ্গে আমি লাইভে আসি রোজ রাত 10:30 থেকে 5-6 জন অতিথিকে নিয়ে। আপনাদের দলেরও বহু মানুষ থাকেন সেই কোচবিহার শিলিগুড়ি থেকে ইভেন ত্রিপুরা থেকে দক্ষিণ 24 পরগনা প্রান্ত অবধি। আমি কি রাহুল পালকে আমার অনুষ্ঠানে লাইভে পেতে পারি? না 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 না, একদমই না। বিষয়টা হচ্ছে যে মানে এই বিষয়ে কোনো মানে আপাতত মানে বলার মতো কিছু নেই, একটাই কথা, এই গানটা একটা কালেকটিভ এফর্ট। মানে যা হয়েছে এটা প্রচুর লোকজন এটাকে অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে, এটা একটা কালেকটিভ এফর্ট অনেকে মিলে করা, আর এটাই স্টেটমেন্ট, এর বাইরে কিছু না। আর লাইভ যা বলছেন আপনি, যে আমাদের মানে অর্গানাইজেশন মানে আমাদের আমি মানে যেই দলের সমর্থক আর কি, আপনি তাদের লিডারশিপ অনেক ভালো এই বিষয়ে বলতে পারবে, মানে তাদেরকে বলুন না, মানে এইটা মানে আমার তো বলার বিষয় না। রাহুল বাবু, আমি দ্বিমত হব না আপনার সঙ্গে, আপনার যদি এই ইচ্ছা হয় তাহলে তাই থাক, কিন্তু আমার বক্তব্য, এই বামপন্থীরা তারা তো খানিকটা না কিছু বা একটা অনুশাসন মেনে চলে, যেটা ভালো, যেটা ভালো, আমি একমত। আমার বক্তব্য তো আপনি সেই অনুশাসন বা শৃঙ্খলা বা বামপন্থীদের একটা অন্য জায়গায় নিয়ে গেছে। আজকে ব্রিগেডে 28 তারিখ যেটা হতে চলেছে, গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে লরি বাস নানা কিছু গাড়িতে করে মানুষ আসছে, আর সবার গাড়িতেই বোধ হয় টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব বাজছে। সেই সময় আপনার হার্টবিট, রক্ত সঞ্চালন কি মাত্রায় থাকবে 28 তারিখ? মানে প্রথম কথা হচ্ছে যে আবারও বললাম, ওই একটাই কথা আমার, এই কাজটা একটা কালেকটিভ এফর্ট, এবং অ্যাজ এ পার্ট অফ দিস কালেকটিভ এফর্ট, মানে এই গানটা শুনলে তো সব জায়গায় ভালোই লাগে, সেটা কথা না, মানে ভালো তো লাগবেই। প্রথম কথা হচ্ছে মানে কি জন্য গানটা, কোন দাবি দাওয়া নিয়ে বা কি কথা নিয়ে, সেটা অনেক ইম্পর্টেন্ট, এগুলোতে একটু ফোকাস করলে ভালো হয়। কি অসাধারণ লিখেছেন আপনি রাহুল বাবু, কাল বৈশাখী, গোয়াল ঘর, সেটিং, ডেলোর ডায়েরি, আমি বারবার বলছি এটা একটা কালেকটিভ এফর্ট। হ্যাঁ, এবং এইখানে যা গানটার মধ্যে যা কথা যেগুলো আছে দাবি দেওয়া, এগুলো অনেক বেশি হাইলাইটেড হওয়া উচিত, ব্যাস এইটুকু। মানে আর ওই আপনি 28 তারিখ ব্রিগেডের কথা বললেন, মানে 28 তারিখ ব্রিগেডে আমিও যাব, আপনিও আসবেন আশা করি, তাহলে ভালো লাগবে, ব্যাস এইটুকু, এর বাইরে আমার আর কিছু বলার নেই। রাহুল বাবু, এটাই, আপনি লাইভের কথা বললেন কি না বললেন, আপনি আমাদের আমি যেই মানে দলের সমর্থক তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলুন, যা বক্তব্য রাখার বা যা বলার তারা বলবে, মানে আমি ওই বিষয়ে অপারক, মানে আমারও তো যোগ্যতা নেই। রাহুল বাবু, আপনি বলছেন আপনারও তো যোগ্যতা নেই, আর সূর্যকান্ত মিশ্র আপনার গান শেয়ার করছেন তার সোশ্যাল মিডিয়ায়। আমি আবারও একটাই কথা বলছি, আপনি বলছেন আমার গান, আমি বলছি এটা একটা কালেকটিভ এফর্ট, আপনাদের গান এবং রাহুল বাবু আপনাদের, এটা একটা কালেকটিভ এফর্ট, ঠিক, হ্যাঁ এটা কালেকটিভ এফর্ট। রাহুল বাবু, আর কে কে জড়িয়ে আছে বলবেন আপনি? আমি আপনাকে আপাতত এইটুকু বলার মতোই জায়গায় আছি, এবং এটাই আমার বক্তব্য, এটা একটা কালেকটিভ এফর্ট। রাহুল বাবু, একটা ছোট্ট জিনিস, আপনি কি গান লেখেন বা এই কিছুর সঙ্গে জড়িয়ে, মানে আপনার পেশাটা কি?
না মানে আপনি আপনি মানে এই বিষয়ে এখন কথা বলা অনেক মানে পরে অনেক পরিস্থিতি হবে, আপনি আপাতত মানে আমি ব্যস্ত আছি, কাজের মধ্যে আছি একটু, হ্যাঁ মানে আমার এইটাই বলার আমি মানে এবার আপনি আর কি মানে আপনি বললেন অনেকক্ষণ ধরে কথা আমি বলছি, মানে যাই হোক এইটা একটা কালেক্টিভ ব্যাপার এবং এই গানটা লোকজন অ্যাকসেপ্ট করেছে, ভালো লাগছে, ঠিক আছে, এবং এই গানের কথাগুলো বেশি প্রচার হওয়া উচিত। এবং আবারও বলছি আপনি আপনার যদি এ বিষয়ে কোনো বক্তব্য বা ওভারঅল এই দাবি দাওয়া ব্রিগেড এই নিয়ে যা বক্তব্য, আমি যে দলের সমর্থক সেই দলের নেতৃত্ব তার কাছে আপনি গেলে অনেক ভালো হয়। রাহুল বাবু, আমি আপনার সঙ্গে কথা বলে যা বুঝলাম আপনি বোধহয় এই এক্ষুনি আমার সঙ্গে লাইভে বসতে রাজি হবেন না। যদি আপনি এক্ষুনি কেন আমি মানে কোনো সিনি বসতে রাজি হব না হবেন না রাহুল বাবু, আমি আপনাকে যদি বলি আমি এই ফোন কল যেটা আপনার সঙ্গে করছি এটা আমি ইউটিউবে তুলতে চাই আমার চ্যানেলে, আপনার কোনো অসুবিধা আছে? আপনাকে আপনার থেকে জেনে নিচ্ছি মানে কথা হচ্ছে না গেলেই ভালো, মানে প্রথম কথা হচ্ছে তো এটা তো আপনি আগে তো বললেন না যে বিষয়টা এরকম হবে, যাই হোক মানে না গেলেই ভালো আর কি। কিন্তু না বলে তুলছি না, আপনাকে যদি বলি আমি যে এই কথাটা যেটা আমি বললাম আপনার সঙ্গে সেটা কি আমি আমার ইউটিউবে তুলতে পারি? আপনি এমন কিছু বলেননি কোথায় যাতে আপনার সমস্যা হতে পারে? আপনি আমাকে নাই বলে, আমার সমস্যার কথা আমি ভাবছি না। আমি আপনাকে যতবারই জিজ্ঞেস করলাম আপনি বললেন যে না আপনি এই বিষয়ে কথা বলবেন না, এটা কালেক্টিভ এফোর্ট, আর ব্যাস আপনি এমন কিছু বলেননি রাহুল বাবু, কারণ আপনি তো আমার সঙ্গে লাইভে বসছেন না এখন। তাহলে আপনি যদি সায় দেন, আপনি যদি সিদ্ধান্ত জানান তাহলেই আমি জিনিসটা তুলবো, আদারওয়াইজ তুলবো না। মানে এইটা তো এখন আমি কি বলবো, মানে না তুললেই ভালো, এখন কথা হচ্ছে যে কি বলি বলুন তো, মানে না তুললেই ভালো হয় আর কি। আর মানে ঠিক আছে আমিও এমন কিছু বলিনি, ঠিক আছে আপনি তুল মানে তুলুন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, মানে কিন্তু আমার বক্তব্যই একটাই যা বললাম আপনাকে তাই, মানে এইটাই। আচ্ছা আর শেষ প্রশ্ন যে আমার সঙ্গে লাইভে একবার আসবেন, সেটা আসলে কবে আসবেন? না এইটা তো আমি আপনাকে একটাই কথা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলে যাচ্ছি, হ্যাঁ যে এইটা একটা কালেক্টিভ এফোর্ট, প্রচুর লোকের পরিশ্রম আছে শুধু গানটার উপর, শুধু গানটার উপর বলা হলো, শুনুন না শুনুন না বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, শুধু গানটার উপর নয়, রাহুল পাল কে মানুষটা তাকে তাকে জানতে না 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 প্রথম কথা হচ্ছে আমার অত যোগ্যতা নেই আমি একটা অনুষ্ঠানে গিয়ে লাইভ করব, এটা বিষয় না, মানে লাইভ আমার মানে প্রথম কথা এইটা আমার দ্বারা হয় না বা হবে না। হ্যাঁ এই আমি আপনাকে পার্টিকুলার যেই বিষয়ের জন্য আপনি ফোন করেছেন, হ্যাঁ আপনি তো আমাকে মানে এই গানটার পার্সপেক্টিভেই মানে ই করে ফোন করেছেন, এইটা একটা কালেকটিভ এফোর্ট, এটাই শেষ কথা। এবং কথা হচ্ছে যে এই বিষয়ে দাবিগুলো অনেক বেশি মানে প্রচার হওয়া উচিত কথাগুলো, আর এই মানে বিভিন্ন বিষয়ে ব্রিগেড ফ্রিগেড হেনা তেনা প্রচার, এই নিয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে আমি যেই দলের সমর্থক আপনি তার নেতৃত্বের সঙ্গে কথা বলুন, তারা অনেক বেশি পলিটিক্যালি এবং মানে যেইভাবে মানুষকে বলা উচিত তারা অনেক ভালো বলতে পারবে। ধন্যবাদ রাহুল বাবু, আমি আপনার আর সময় নষ্ট করব না, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য আগামী দিনের অনেক অনেক অভিনন্দন থাকলো, আগামী 28 ফেব্রুয়ারি ব্রিগেড ভরে যাক, এই গানটায় বা যে কিছুর জন্যই হোক আপনি যে দলের সমর্থক তাদের ব্রিগেড ভালো হোক, ভালো লাগলো সব কিছুতেই। আর রাহুলবাবু তাহলে আমি এই ভিডিওটা বা অডিওটা, ভিডিও তো নয় এটা, এটা অডিও কল, তাহলে সেটা এটা আমি আমার ইউটিউব চ্যানেলে স্বরূপ কথা তাতে তুলছি আপনার অনুমতি নিয়ে। ঠিক আছে মানে আমি বললাম তো মানে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আমার, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে ওকে। রাহুল বাবু ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা, আগামী দিনে খুব ভালো থাকবেন।